পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করছি বাঁধাকপি পিৎজা। এটা বাচ্চাদের খুব প্রিয়। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না, এইভাবে তাদের বাঁধাকপি খাওয়ালে তারা ঠিক খাবে। তাহলে চলুন উপকরণগুলো দেখি দিই। এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা কুচিয়ে রেখেছি। আছে তিনটে ডিম, তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 6 চামচ ময়দা, আছে আমুল চিজ, চিজের কিউব নিয়েছি দুটো, যতটুকু লাগবে দেব, চিলি সস, আছে লবণ স্বাদ অনুযায়ী, টমেটো সস, আর আছে রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যতটা প্রয়োজন হবে ব্যবহার করব। আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, এরকম গোল করে কেটে রেখেছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও গোল করে কাটা, আর আছে কুচানো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তাহলে চলুন শুরু করি। এবারে একটা গামলার মধ্যে আমি জল দিয়ে দিলাম, প্রায় 1 লিটার জল আমি দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেল, এইবারে গ্যাসটা অন করে দিচ্ছি। ফুটে উঠলে বাঁধাকপিটা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এইবারে আমি কেটে ধুয়ে রেখেছি সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। এটা ফুটে উঠেছে, দেখো, সঙ্গে সঙ্গে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এটা কিন্তু সেদ্ধ করে নেব না, জাস্ট একটু ফুটিয়ে নেব, দিয়ে ছেঁকে দিচ্ছি। এই ঝাঁঝিটার মধ্যে আমি তুলে নেব। এইভাবে আমি এটা তুলে নিচ্ছি। এইবারে এই ঝাঁঝরিটা থেকে এইভাবে চিপে নেব, নিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দেব। এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি, চিপে নিচ্ছি। একটু জল আছে, বেশি জল নেই, এটা কিন্তু সেদ্ধ হয়নি, জাস্ট একটু গরম জলে দিয়ে দিয়েছিলাম, ফুটিয়ে একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো নিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, এই ডিম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এর মধ্যে ময়দা, 3 চামচ দিলাম, প্রয়োজন হলে আর একটু দেব। আরো 1 চামচ দিলাম, আরো 2 চামচ দিয়ে দিলাম, ব্যাস আর দিতে হবে না। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যারা ঝাল খাবে না তারা লঙ্কাটা স্কিপ করে যাবে। এটাও মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেল,
এইটা আমি এবার কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার একটা প্যান গরম করে নেব, গ্যাসটা অন করে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এই মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি 3 চামচ। তেলটা গরম হয়ে যাক, তেলটাও গরম হয়ে গেছে। এইবারে আমি এই ক্যাপসিকামগুলো একটু আসবো না, একটু নেড়ে করে হালকা করে একটু হাতে করে একটু লবণ আমি ছড়িয়ে দিলাম। একটু নেড়ে দেব, একটু কাঁচা ভাতটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে দেব। যারা কাঁচা খাবে তারা কাঁচা খেতেই পারে। হালকা করে একটু নেড়ে নিলাম, নেড়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু ঠিক ভাজা হবে না, জাস্ট একটু নরম হবে এরকম। কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। এইভাবেই আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই তুলে দিলাম একটা বাটির মধ্যে। আরো 1 চামচ তেল দিলাম, 1 চামচ দিলাম এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এইবার একটু নো একটু লবণ দিয়ে দিলাম আমি, হালকা করে ছিটিয়ে দিলাম। এটাও একটু নেড়ে নিয়েছি, এবার এটাও আমি তুলে নেব। জাস্ট একটু নেড়ে নিয়ে এগুলো আমি নামিয়ে নিলাম। এইবারে এই প্যানের মধ্যেই 2 চামচ তেল দিয়ে দিলাম। প্যানটা তো গরমই আছে, একটু নেড়ে নিচ্ছি। এইবারে এই ব্যাটারটার থেকে একটু করে নিয়ে ভেজে নেব, একটা করে গোল করে নিয়ে যতটা পাতলা সম্ভব। এরকম দেখো রাউন্ড শেপ করে নিয়ে ভেজে নেব। নিচ পোর্শনটা জমে গেছে, হালকা হাত করে নিয়ে এটা এভাবে নিয়ে এবার আমি উল্টে দিলাম। নিচ পোর্শনটা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দিচ্ছি। দিয়ে এইটা আমি তুলে এবারে প্লেটটার মধ্যে রেখে দিলাম। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি, এটাও আমি তুলে নিলাম, এটাও হয়ে গেল। এটা নিচ পোর্শন হয়ে গেছে, এটা আমি এবার উল্টে দিচ্ছি। দিয়ে এটা প্যান থেকে নামিয়ে নেব না, এরপরে সঙ্গে সঙ্গে সসগুলো দিয়ে দেবো। গ্যাসটা তো কম করাই আছে। এর উপরেই আমি দিয়ে দিচ্ছি একটু চিলি সস। ফ্লেমটা কিন্তু কম করাই আছে, নিচ পোর্শনটা এখনো হয়নি, এই লেয়ারগুলো দিতে দিতেই হয়ে যাবে। দিয়ে দিলাম একটু টমেটো সস, আর দিয়ে দেব এবারে আমি চিজ। চিজ যার যতটা খুশি, যারা যেরকম চিজ পছন্দ করে তারা ঠিক ততটাই চিজ দেবে। চিজ দেওয়া হয়ে গেল। এইবারে এখান থেকে যেটা করে রাখা হয়েছিল এই একটা আমি আবার এর উপরে আস্তে করে দিয়ে দিলাম। এর উপরে আবার একটু সস দিয়ে দিচ্ছি, হালকা করে চিলি সস। পিৎজা সসও দিতে পারো, সেজওয়ান সসও দিতে পারো, যার যেমন খুশি, যে যেটা পছন্দ করবে সে সেই সস দেবে। দিয়ে দিলাম টমেটো সস। এবারে দিয়ে দিচ্ছি আমি
চিজ। যেহেতু ফ্লেমটা কম করে আছে, এটাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে নিচের পোর্শনটা পুড়ে যাবে। এইবারে দিলাম আমি আরেকটা, এবারেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি সস। টমেটো সস উপরে দিয়ে দিলাম, যে পেঁয়াজটা করে রেখেছিলাম, হালকা করে সটে করে রেখেছিলাম, সেই পেঁয়াজের একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি এর উপরে। ইচ্ছে করলে ভেতরের লেয়ারও দেয়া যায়, আমি দিইনি, একদম পুরোটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম গুলো। আরো একটা দিলাম, সস দেওয়া হয়ে গেল, পেঁয়াজ দেওয়া হয়ে গেল, ক্যাপসিকাম দেওয়া হয়ে গেল, এর উপরে আবার আমি দিয়ে দিচ্ছি চিজ। যে যতটা চিজ পছন্দ করবে সে ততটাই দেবে। এইবারে এটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, এটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চিজগুলো। গ্যাসটা কমানোই আছে, ঢাকনাটা খুলছি, প্রায় 4 মিনিট হয়ে গেছে, 4-5 মিনিট লাগে এটা। কিরম গলে গেছে এটা একটু কাছ থেকে উঠিয়ে দেখিয়ে দিই, পুরো চিজটা মেল্ট হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। এইবারে প্লেটটা রাখলাম এখানে দেখিয়ে দেওয়ার জন্য, এখানে রাখলাম। এবারে এটা আস্তে করে এভাবে নামিয়ে নিলাম। বাঁধাকপির পিৎজা রেডি। এবারে আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এইবারে আমি এটা কাটছি, প্রত্যেকটা লেয়ারে সস আছে। আর যারা চাইবে তারা এই ক্যাপসিকাম অথবা পেঁয়াজটা সবগুলো লেয়ারে দিতে পারে। আমি 3টে করলাম, কেউ আরো মোটা করলে 4টে করবে, আরো সরু করলে 2টো করবে। তাহলে বন্ধুরা তৈরি আমার বাঁধাকপির পিৎজা। এসব বাচ্চারা বাঁধাকপি খেতে ভালোবাসে না, তাদেরকে এইভাবে করে দিলে তারা ঠিক খাবে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।